আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে বাংলাদেশ থেকে পেপ্যালের অ্যাকাউন্ট ভেরিফাই করে এখান থেকে কাজগুলো করবেন। তো যেটা হচ্ছে, নর্মালি বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্ট পেপ্যালে ভেরিফাই হয় না, তো এর জন্য যেটা করতে হয়, বাইরের দেশ থেকে কেউ পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করে সেক্ষেত্রে আমরা পেমেন্ট নিয়ে থাকি। তো এটা মূলত যেভাবে করা সম্ভব, তারপর যদি আমরা পেমেন্ট নিতে চাই সেক্ষেত্রে যেটা করা সম্ভব সেক্ষেত্রে হলো আপনার পেপাল ডট কম, এইখানে যেটা হলো CY সাইপ্রাস ডট কম, এই সাইট থেকে ঢুকলে আপনি হয়তো এখান থেকে অ্যাকাউন্টটা ইজিলি করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো সাইট থেকে আমি দেখছি বা নিজেও চেষ্টা করছি, সেভাবে করতে পারি নাই। তো এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করা যায় এবং এখান থেকে কি করে সাইন আপ করতে পারেন, তার একটা প্রসিডিউরটা আমি আপনারা দেখাবো, যেটা ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এবং যারা করতে যাচ্ছেন তারা, এই আমি লিঙ্ক দিয়ে দিব, তাহলে সেই লিঙ্ক থেকে ঢুকে আপনারা এখানে ইজিলি অ্যাকাউন্টটা করতে পারবেন। সো বন্ধুরা, এখানে চলেন কি করে অ্যাকাউন্ট করা যায় তার প্রসিডিউর প্রথমে দেখা যায়। প্রথমে এসে এখানে সাইন আপ অপশন দেখবে, দেখছি সাইন আপ অপশন চলে আসবো। আর এখানে যেটা হলো, এখানে এক্সেপ্ট সব কুকিং সব সমস্যা নেই, এখানে দেখেন দুটি অপশন আছে, সাইপ্রাসের সবকিছু অপশন দেওয়া আছে, যেহেতু বাংলাদেশ এখানে অ্যাপ্রুভ হবে না। সো এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি সাইপ্রাসের সব ডিটেলস, এখানে বিজনেস অ্যাকাউন্ট যেটা করতে আছে সবগুলো ডিটেলস আমি এখানে বিজনেস অ্যাকাউন্ট আমি দেখাই। বন্ধুরা এখানে দেখেন এই অপশন আসার পর এখানে সাইপ্রাস অপশন দেখেন, পার্সোনাল অ্যাকাউন্ট দেখাচ্ছে দুটি স্টেপ এর অ্যাকাউন্ট। সো আমি চেষ্টা করবো অবশ্যই এখানে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য। তো দেখেন বিজনেস অ্যাকাউন্ট করা, পেমেন্ট সার্ভিস ইনভাইট ইন ইউর কাস্টমার, ইট ইজ ইজিলি অ্যান্ড মোর সিকিউর সেল টু সেল এনি ওয়ান এনি ওয়ার অ্যান্ড এনি টাইম। হ্যাঁ, সো জাস্ট এখানে চাপ দেওয়ার পরেই আমরা নেক্সট আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে নেট স্পিড যাদের যত দ্রুত সেক্ষেত্রে বুঝতে পারবেন তাদের নেট স্পিড। এখানে দেখেন মেল আইডি চাচ্ছে, সো আমি আমার একটা মেল আইডি এখন যেটা আমি ইউজ করতেছি সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা মেল আইডি থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মেল আইডিটা আমি দরকার হলে এখান থেকে দেখেও নিতে পারি। যে দেখেন এটা অ্যাকাউন্ট করা আছে, আমি আরেকটা অ্যাকাউন্টে ঢুকবো। আচ্ছা আমি দেখে নিই সেম মেলটা আমি, কারণ মেলে এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখেন আমি মেল আইডিটা নিলাম এখান থেকে, পেপালে চলে আসলাম। আচ্ছা সরি, এখানে কপি এখানে দিলাম মেল আইডিটা, দেন কন্টিনিউ চাপ দিলাম। দেখেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অবশ্যই দেখেন এই ধরনের বিভিন্ন ভেরিয়েশন পাসওয়ার্ড, যেমন আমি একটু দেখাই দিই, চাইলে আপনারা এইভাবে বিভিন্ন পাসওয়ার্ড অ্যাড করবেন, যেমন এই ধরনের অ্যাড করতে পারেন। আমি একটা দেখাই দিচ্ছি যে হুবহু এটাই করতে হবে এমন কিছু না। দেখেন এখানে এই ধরনের একটা পাসওয়ার্ড দিলাম, চাইলে আপনি আপনাদের মতো করে পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন পাসওয়ার্ডটা দিলাম, এই ধরনের ছোট বড় আকারে বিভিন্ন আকারে পাসওয়ার্ড দিয়ে দিবেন, চেষ্টা করবেন আপনাদের মতো করে বিভিন্ন ভেরিয়েশন পাসওয়ার্ড দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে দেখেন আমার একটা নাম দিলাম, আর এখানে যেটা হলো মোবাইল নাম্বার বলতেছে, সো আমার এখানে দেশটা আমি সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ। আর চাইলে পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বাট চেষ্টা করবেন যেন পাসওয়ার্ডটা একটু বা বি, এই যে বাংলাদেশ চলে আসছে এখানে, দেখেন বাংলাদেশে সবকিছু শো করতেছে 00। আমি এই 0টা লাগবে না আমার। আচ্ছা এটা আসুক, আমি এখানে যে ক্লোজ করে দিলাম, দেখেন এখানে নিয়ে এলাম আমার অ্যাড্রেস, সবকিছু শো করতেছে আমার অ্যাড্রেস, সবকিছু আই হ্যাভ, এই গুলো সব শো করতেছে। তো এখন যেটা হলো, দেখেন অ্যাড্রেস অবশ্যই সবকিছু চেষ্টা করবেন, যেহেতু এখানে পেমেন্টের একটা ব্যাপার, সো চেষ্টা করবেন অবশ্যই অ্যাড্রেসটা একটা ভালো একটা ইউনিক অ্যাড্রেস দেওয়ার জন্য, যেটা আপনার কোনো প্রবলেম না হয়। আর যেহেতু আমার এই বিগত এটাতে আমার একটা অ্যাকাউন্ট করা হয়েছে যে পিসি থেকে, সো আমি চেষ্টা করবো আমি আমার যে আইডি দিয়ে সবকিছু আপনাদের দেখাবো বলে অ্যাকাউন্টটা দেখাচ্ছি, যা সবগুলো এগ্রিমেন্ট করে নিলাম অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে একটা চাপ দিব। তো দেখেন এখানে বিজনেস টাইপ এই ধরনের সবকিছু শো করতেছে। সো এখানে দেখেন আপনার প্রাইভেট, তারপর হলো ইন্ডিভিজুয়াল থাকলে ইন্ডিভিজুয়াল, তারপর পেপাল যদি কোনো কিছু থাকে পেপাল, তারপর এখানে সোল, তারপর সেল, তারপর এখানে পার্টনারশিপ, আবার যদি মনে হয় প্রাইভেট, সব কিছু থাকলে সবগুলো ডিটেলস দিয়ে দিতে হবে এখানে। যেহেতু আমার ইন্ডিভিজুয়াল, সব ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। এখানে আপনার কি রিলেটেড সেটা আপনার কিওয়ার্ডস আছে রিকোয়ারমেন্ট। তো এখানে যেটা হলো ডিসক্রাইব ইওর বিজনেস, আপনার বিজনেস নামটা কি দিচ্ছেন, যেমন হচ্ছে এখানে দেখেন আমি বি লেখাতে, অনেকে মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে বুক, আমি যেহেতু লোগো ডিজাইনার সেহেতু আমি, আচ্ছা দেখি আমি এখানে আর কি কি আছে, বিজনেস সার্ভিস ফ্লোর ফ্যামিলি স্ট্রোক ওম্যান রেডি স্ট্রোক টি শার্ট বিউটিফুল হেলথ অ্যান্ড বিউটি, আমি হেলথ অ্যান্ড বিউটি দিলাম।
বিজনেস ইউআরএল চাইলে আপনার সেম জিনিসটা বিজনেস ইউআরএল যেটা আপনি সেম বা এখানে নিউজ দেখি নিউজ রিলেটেড কিছু আছে নাকি যেটা হচ্ছে একটু খে দেখবো আমি এটা আপনারা ঠিক করে নেবেন যেটা আপনাদের রিলেটেড সেটা দেওয়ার চেষ্টা করবেন বা সব আমি যেহেতু সব রিলেটেড কাজ করবো সব যে নামটা সেটা দেওয়ার বিজনেস ইউআরএল যেমন হচ্ছে আমার বিজনেস ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এগুলো চেষ্টা করুন আপনাদের যেমন আমার এখান থেকে ব্লগ সাইট একটা ইউআরএল করা আছে চাইলে এটা দিতে পারেন তাহলে আপনার ইউনিক কাজটা ইউনিক হবে যেমন হচ্ছে ফ্রিল্যান্সার আজাদ দেখেন এই সেম জিনিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর বিজনেস ইউআরএল তার পেপাল ইউর প্লেস ইন্টারভিউ 11 অ্যাফিলেট অ্যাফিলেট সেন্টার ড্যাশ ইউর নেম এন্ড শো ইউর কাস্টমার কার্ড স্ট্যাটাস হ্যাঁ তো এখানে যেটা বলতেছে পেপালের যে ইয়াটা সেটা আপনাকে দিতে হবে 11 নামে আমি একটা নাম দিচ্ছি আমার তো দেখেন এখানে বলছে আরো এই আপনার সবগুলো ক্লিয়ার করে দিতে হবে সিএস সিস্টেম নেম আমি এটাও দেখাই দিচ্ছি তো বন্ধুরা দেখেন এখানে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দিলাম এখানে আপনার লিংক দিলাম এটা চালে ইউআরএল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আমার একটা যেটা মনে রাখবেন এগুলো সব সময় দেখেন এখানে ডেট অফ বার্থ দিয়ে দিব এখানেও ডেট অফ বার্থ 1993 সাইপ্রাস সাইপ্রাসে থাকবে এইখানে দেখেন অ্যাড্রেস সবকিছু যদি হোম হোম সেম থাকে সেম দিবেন এখানে হোম অ্যাড্রেস তাহলে সবগুলো ঠিক থাকবে অ্যান্ড সাবমিট অ্যান্ড কন্টিনিউ এখানে দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টে চলে গেছে এখানে পেপাল থেকে সবকিছু আমরা এখানে অলরেডি চলে আসছি সো এখানে আসার পর দেখেন আমার মেলে একটু চেক করবো মেলে যদি আমার একটা কোড আসবে আচ্ছা আমি দেখি এখন মেলে কোড আসছে কিনা একটু রিলোড দিয়ে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কাজটা আচ্ছা এখনো এই যে পেপাল থেকে দেখেন একটা কোড চলে আসছে এবার দেখেন কনফার্মেশন মেল সো এখানে এসে কনফার্মেশন মেলে কনফার্মেশন যেটা আসবে সেখানে আমি কনফার্মেশন একটা ক্লিক করবো সেম পাসওয়ার্ড যেটা আমি এখানে অ্যাড করছি সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব পাসওয়ার্ড দিলাম কনফার্ম আচ্ছা যে পাসওয়ার্ড দিয়েছি এটা পাসওয়ার্ডটা চেক ট্রাই এগেন আবার বলছে সো আমার যে পাসওয়ার্ডটা অবশ্যই যে পাসওয়ার্ড দিব সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আর এখানে যেটা হলো দেখেন কনফার্মেশন আরেকটা মেসেজ আসছে দুইটা গ্রেট স্টার্ট সো আমি গ্রেট স্টার্ট চাপ দিলাম আমি আমার অ্যাকাউন্টে চলে আসতে পারবো তো এটা হলো মূলত আপনার অ্যাকাউন্টের প্রসিডিউরটা কি করে আপনার বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে এখান থেকে ভাই একটা আর্নিং যখন মেল কনফার্মেশন অ্যাড্রেস অ্যাড ইউর ব্যাংক অ্যাকাউন্ট তারপর হলো আপনার এখানে ডিটেলস অল ডিটেলস সবকিছু এখানে দেওয়া আছে চাইলে আপনারা এগুলো দেখে নেবেন আর এখান থেকে মোটামুটি আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আর এখান থেকে দেখেন সবগুলো ইউরো তারপর হলো সব ডিটেলস শো করতেছে এখানে ব্যাংক ট্রান্সফার ট্রান্সফার মানি সবকিছু দেখেন এখানে সাইপ্রাসের এই অ্যাকাউন্টে চাইলে আপনি এখান থেকে চাইলে ইজিলি অ্যাকাউন্টে করতে পারবেন যেমন আমার এখানে অ্যাকাউন্ট যেটা করা আছে আমি সেটা যদি দেখাই এটা আমার অ্যাকাউন্ট অলমোস্ট করা আছে সো আমার অ্যাকাউন্টে আমি যাচ্ছি এখন এখানে সিকিউরিটির জন্য আমার সিকিউরিটি রিসিভিয়ার টেক্সট আমার ফোনে একটা টেক্সট আসবে আমি এভাবে করে রাখছি আপনারা আপনাদের মতো চাইলে আপনাদের মতো করে রাখবেন তাহলে যেটা হবে আপনার সিকিউরিটির ব্যাপারটা অনেক স্ট্রং থাকবে এবং সেক্ষেত্রে আপনার কোনো হ্যাক বা টাকা লেনদেনের ব্যাপার সেহেতু সিকিউর থাকবে সবসময় তো জাস্ট আমি এখানে দেখেন কোডটা আসছে সেম কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম এখানে একটা কোড দিলাম দেখেন এনাদার এনাদার চাইছিলাম এনাদার দিল দেওয়া যায় এখানে মোবাইলে যে সিক্স ডিজিটের একটা কোড সেম কোডটা এখানে দিয়ে দিব আচ্ছা এখানে দেখেন এনাদার অপশনে দুটো অপশন ছিল একটা মেল মেল ভেরিফিকেশন করলাম এখন বোঝাচ্ছে মোবাইল মোবাইল ভেরিফিকেশনের জন্য এটা আপনার অ্যাকাউন্ট করার পর কিন্তু সেট আপগুলো আপনি করে নেবেন আদারওয়াইজ দেখা যায় এটা আচ্ছা বন্ধুরা অন্য একদিন আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাবো বাট এখন যেটা হচ্ছে আমি যে অ্যাকাউন্ট এখন করলাম সেটাই দেখাই
এখানে দেখেন অল ডিটেলস কনফার্ম এর মেল আইডি অ্যাড্রেস তারপর সি ডিটেলস এখানে গেলে পাবেন। তারপর এখানে হলো ব্যাংক, এখানে যে একটা জিনিস বলে রাখি এই সাইপ্রাসে করলে যে অ্যাকচুয়ালি যে সবকিছুর সমাধান হয়ে যাবে তাও না, বাট যেটা হচ্ছে আপনি প্রাথমিক এটার মাধ্যমে কিছু ইনকাম টাকাগুলো নিতে পারবেন যখন আপনি কনফার্ম এর ক্রেডিট কার্ড আর আপনার হলো ব্যাংক অ্যাকাউন্টের উইথড্র সিস্টেম যদি অ্যাড করতে পারেন তাহলে এই দুটো আমি অ্যাড করা সম্ভব, তাহলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। তো এখানে আসলে আমি দেখাই আপনাকে সি ডিটেলস যদি আমি একটু আসি, এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট লিমিটেড এর অ্যাকাউন্ট হ্যাজ বিন সেন্ট এর আমাদের যদি এখন লিমিটেড, তো এখানে আসার পর দেখেন অ্যাকাউন্ট লিমিটেড লিমিটেড পেপ্যাল অ্যাকাউন্ট লিমিটেড এর সিলেক্ট অল ইওর ওয়েন্ট টু লেফট এন্ড ক্লিক লেফট লিমিট বাটন, হ্যাঁ লেফট বাটন। সো এখানে দেখেন সেন্ড লিমিট পার ইয়ার আমার কত ডলার করে ইউরো আমি এখান থেকে নিতে পারবো, তারপর এখানে উইথড্র লিমিট পার মান্থ কত ডলার এখানে নিতে পারবো তার সেটাও দেখাচ্ছে, তারপর উইথড্র লিমিট পার ইয়ার এই ধরনের ইউরো আমি এখানে নিতে পারবো। এখানে আমি আরো ডিটেলস দেখতে চাই লেফট লিস্টেড, তখন দেখেন এখানে কি কি করা সম্ভব। আচ্ছা এখানে এইখানে যদি আমি রিটার্ন ইওর অ্যাকাউন্ট ওভার যাই তাহলে যেটা দেখাবে, আরেকটা বন্ধুরা এখানে যেটা করবেন আপনার পেপ্যাল অ্যাকাউন্টে করার জন্য আপনার এখানে যে গ্লোবাল সিস্টেমের যে সিস্টেমটা আছে সেখান থেকে আপনারা পায়োনিয়র অ্যাকাউন্ট এখানে সেট আপ করে নেবেন, তাহলে দেখা যাচ্ছে পায়োনিয়র থেকে আপনি চাইলে এখান থেকে পায়োনিয়রের মাধ্যমে এখানে আপনি অ্যাকাউন্টটা এখানে উঠিয়ে দিতে পারবেন, এবং পায়োনিয়রের সঙ্গে অ্যাড করার পর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা উইথড্র সিস্টেম এবং সবকিছু ইজিলি করতে পারবেন আপনি। যেহেতু আমার এখানে ব্যালেন্স জিরো, যেহেতু আমি এখানে এখন আপনি অ্যাকাউন্টটা খুলে দেখালাম সেহেতু আমার এখানে সবকিছু এখন ডিটেল নাই, যেমন এখানে দেখেন ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক লিঙ্ক ইওর ব্যাংক ব্যাংকের স্টেট করতে হবে। তো এখানে আসে যদি দেখেন এখানে যেহেতু আমি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে রাখছি বিজনেস এখানে আইডি আইপি নাম্বার যেখানে হচ্ছে আমার এটা দিতে হবে, আমার দেখেন পার্সোনাল দিয়েছেন পার্সোনাল দিতে পারবেন, পার্সোনাল দেওয়ার পর এখানে আমার এখানে আমি একটু দেখাই তাও পায়োনিয়র পায়োনিয়র আসার পর এখানে দেখবেন গ্লোবাল সিস্টেম। আচ্ছা একটু অন হোক আমি সেটাও দেখাই আপনাকে, এখানে মোবাইল কনফার্মেশন যাচ্ছে। সো আমি এখানেও যে কোডটা এসএম কোডটা এখানে দিতে হবে আমি এটাও দিয়ে দেখাই আপনাকে, ভেরিফিকেশন কোডটা অ্যাড করবো, ভেরিফিকেশন কোড অ্যাড করার পর এখানে আমি ভেরিফাইড দিলে দেখেন আমার এখানে লাস্ট ভেরিফাই টার্ম রিকভারি চাইলে রিকভারি সেফ এগুলো আপনার আলাদা হিসাব, চাইলে আপনাদের একবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এগুলো দরকার হবে না, জাস্ট আপনি ওটা করে নিয়ে দেখে নেবেন। তো দেখেন এইখানে যে অপশনটা দেখেন এই ধরনের সবকিছু গ্লোবাল সিস্টেমে সবকিছু শো করতেছে, লাস্ট পেমেন্ট সবকিছু এখন আর্নিং কত কি আছে সবগুলো আপনি এখানে শুনে, এখানে আসার পর যেমন আমি গ্লোবাল সার্ভিসের ব্যাপারটা যেটা বলতে যাচ্ছিলাম গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এইখানে আসার পর দেখেন আমি আমি যে ইউরো যে অপশনটা দেখেন এখানে আমার যে ব্যাংক স্টেটমেন্ট সবগুলো এই সব ব্যাংক স্টেটমেন্ট গুলো আমি এইখানে ব্যাংক আইবিএম নাম্বার এখানে দেখেন এই যে আইবিএম নাম্বার এইগুলো আপনার সবকিছু হয়, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে এটা ধরে এই জন্য আমি এটা দেখাচ্ছি না, এখানে আইবিএম নাম্বার দিয়ে যা সেখানে লিঙ্ক করে আপনার এই পায়োনিয়রের সেম অ্যাকাউন্টের এই ফর্মটা সব হুবহু এখানে অ্যাড করে আপনার এখানে অ্যাক্টিভ করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, তাহলে আপনারা সবকিছুই ক্লিয়ার করে কাজগুলো করতে পারবেন। পায়োনিয়র অ্যাকাউন্ট তো অবশ্যই বুঝতে পারতেছেন একদম সিম্পল ভাবে করা সম্ভব পায়োনিয়র অ্যাকাউন্ট, সো পায়োনিয়র অ্যাকাউন্টটা করে দেন সেম ভাবে এই প্রসিডিউরটা এখানে এসে যে সেখানে অ্যাড করে দিবেন, তাহলে পায়োনিয়রের মাধ্যমে পেপ্যালের মাধ্যমে অ্যাকাউন্ট পেপ্যালে আসার পর সেটাকে পায়োনিয়র ট্রান্সফার করে নেবেন, নেওয়ার পর আপনি ইজিলি চাইলে বাংলাদেশ থেকে টাকা উইথড্র করতে পারবেন, এবং এটা একটা সহজ পন্থা যেটা আপনি আশা করি আপনারা ইজিলি করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো এর সম্পর্কে যদি বলেন ক্লিয়ার করে জানানোর জন্য সেক্ষেত্রে আমার কমেন্টস করে জানাবেন, সেম চেষ্টা করবো আপনাদেরকে সেটা কমেন্টস অ্যান্সার দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।